পর্ব পাঁচ, যুবকের আল্লাহর উপলব্ধি। তারুণ্য উদ্দীপ্ত এক যুবক বুধবার রাতে তার কুরআনের ক্লাসে উপস্থিত হলো। পুরো ক্লাস জুড়ে তার উস্তাদ, আমাদের নিজেদের উপলব্ধি জ্ঞান দ্বারা আল্লাহকে শুনতে পারা, সেই সাথে আল্লাহর আনুগত্য করা, এই দুই বিষয়ে বর্ণনা করলেন। যুবক ছেলেটি খুবই আশ্চর্য হলো। আসলে কি আল্লাহ আমাদের সাথে কথা বলেন আর আমাদের বিবেক দ্বারা আমরা তা বুঝতে পারি? ক্লাস শেষে সে ও তার সহপাঠীরা মিলে কফি শপে ঢুকল। কফির আড্ডায় শুরু হলো ক্লাসের বিষয় নিয়ে আলাপ আলোচনা। আড্ডায় এক একজন তাদের জীবনের গল্পগুলো বলতে শুরু করল, কীভাবে আল্লাহ তাআলা তাদের জীবনকে বিভিন্ন দিকে পরিচালিত করেছেন সেসব নিয়ে। সেই গল্পগুলোতে হতাশা ছিল, আনন্দ ছিল, হাসি ছিল, ছিল কান্না। তবে জীবনের একটি লম্বা সময় পাড়ি দেওয়ার পর তারা বুঝতে পেরেছে, আশা হতাশার এই দোলাচল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশেই হয়েছে। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। এক সময় গল্পের আসর শেষ হলো। রাত তখন 10টা বাজে। যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল। গাড়ির সিটে বসে বসে সে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি যদি এখনও মানুষের সাথে কথা বলো তাহলে আমার সাথে কথা বলো, আমি শুনব তোমার কথা, আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমি তোমার ইবাদত করব। সে যখন তার শহরের মূল রাস্তার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে অদ্ভুত এক চিন্তা খেলে গেল। হুট করে তার ইচ্ছে করল গাড়ি থামিয়ে এক গ্যালন দুধ কিনবে। কিন্তু এই অদ্ভুত চিন্তা এলো কোথা থেকে? আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, ও আল্লাহ, এটা কি তোমার নির্দেশ ছিল? কিন্তু তার প্রশ্নের কোনো জবাব পেল না। চারপাশ একদম চুপচাপ শুনশান। জবাব না আসুক, ধরে নিতে সমস্যা কি, এটা আল্লাহর নির্দেশ? সে মনে মনে বলল, হে আমার রব, এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে আমি এই দুধ কিনবই কিনব। সে আরও ভাবল, আর দুধ কেনা তো তেমন কঠিন কিছু না, টাকাও জলে যাচ্ছে না, আবার প্রয়োজন পড়লে এই দুধ ব্যবহারও করা যাবে, না কিনেই ফেলি। এবার সে গাড়ি থামিয়ে গ্যালন খানিক দুধ কিনল এবং পুনরায় বাড়ির দিকে যাত্রা শুরু করল। গাড়ি যখন 7 নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মনে হলো গাড়িটা 7 নম্বর রাস্তা দিয়ে নিতে। ভাবনাটা মাথায় আসায় মাত্র সে প্রচণ্ড বিরক্ত হলো। বিটবিট করে বলতে লাগলো, আরে পাগল হয়ে যাচ্ছি নাকি, কি সব উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসছে, কি হচ্ছে আমার সাথে? সে আগের রাস্তা ধরেই আগাচ্ছিল, রাস্তা পরিবর্তন করলো না, কিন্তু মাথার ভিতর কেন যেন 7 নম্বর রাস্তার কথাই বারবার চলে আসছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে 7 নম্বর রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা উপভোগ করতে শুরু করলো। মৃদু হেসে মনে মনে বলল, আল্লাহ তুমি যা বলবে তাই হবে, তুমি যেদিকে নিয়ে যাবে আমি আজ সেদিকে যাব। তবে এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর আবার হুট করে তার মনে হলো এখন গাড়িটা থামানো উচিত। সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সে তাই করবে। গাড়ি যেখানে থামাতে ইচ্ছা হলো সেখানে থামিয়ে দিল। চারপাশে তাকিয়ে দেখল সে এতক্ষণে শহরের একদম এক পাশে চলে এসেছে। এটা ছোটোখাটো একটা বাণিজ্যিক এলাকা, খুব বেশি উন্নত না, আবার একেবারে খারাপও না। আশেপাশের সব দোকানপাট বন্ধ, বাড়িঘরগুলোতেও তেমন কোনো আলো দেখা গেল না, অন্ধকার অন্ধকার, সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ভাব। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। আবার মাথায় আঘাত হানল সেই কণ্ঠস্বর, রাস্তার পাশের বাড়িটির দিকে যাও আর লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও। যুবক ছেলেটা বাড়িটির দিকে তাকালো। আলোহীন সে বাড়িটা দেখে মনে হলো ভেতরে কেউ নেই, আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে। সে দরজায় কড়া নাড়বে কি নাড়বে না এরকম 7-5 ভেবে গাড়িতে ফিরে এলো। গাড়ির সিটে বসে সে বলে উঠল, ও আল্লাহ, মানুষগুলি ঘুমাচ্ছে, যদি আমি তাদেরকে জাগিয়ে তুলি এরা প্রচণ্ড রেগে যাবে, আমাকে নির্বোধ ভাববে, এটা তো একটা কাণ্ড জ্ঞানহীন কাজ মনে হচ্ছে আমার কাছে। আবার কেন জানি তার কাছে মনে হলো তার এখনও যাওয়া উচিত আর তাদেরকে দুধও দেওয়া উচিত, যা হবার হবে। আবার সে মনে মনে বলল, ঠিক আছে আল্লাহ,
এটা যদি তোমার ওই নির্দেশ হয় তাহলে আমি সেখানে যাব আর তাদেরকে দুধও দেব। আজ তুমি যদি আমাকে পাগল প্রমাণ করতে চাও না হয় একদিনের জন্য পাগলই হলাম, তারপরেও আজ তোমার নির্দেশ আমি পালন করবই করব। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে, আর যদি কিছুই না ঘটে তাহলে আমি সোজা বাসায় চলে যাব। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে সে বাসাটার দিকে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়তে ভেতর থেকে সুরগোলের শব্দ কানে এলো। গম্ভীর একটি পুরুষ কণ্ঠ জিজ্ঞেস করল, কে কে এসেছেন, কি চাই? হঠাৎ করে দরজা খুলে গেল। বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ, চেহারায় বিষণ্নতার ছাপ। দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক ভীষণ রকম দুশ্চিন্তায় আছেন। এরই মাঝে অচেন আগন্তুকের মতো উটকু ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ। মনে হচ্ছে অদ্ভুত এই আগন্তুক তার দুঃখবোধের মাত্রাটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। ভদ্রলোক বেশ নিরাশ করায় বললেন, কে আপনি? ইয়ে মানে আমি হলাম। হঠাৎ যুবকের হাতে থাকা দুধের প্যাকেটটির দিকে ভদ্রলোকের নজর গেল। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি আপনার হাতে? যুবক ছেলেটি বেশ আমতা আমতা করে বলল, ইয়ে মানে কিছু দুধ। ছেলেটা কথা শেষ করতে পারল না। লোকটা দুধের প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দৌড়ের ভেতরে ঘরের ভেতরে চলে গেল। একজন মহিলাকে দেখা গেল। ভদ্রলোক দুধের প্যাকেট মহিলার হাতে দিতেই মহিলা সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। সব কিছু এত দ্রুতই হচ্ছিল যে ছেলেটা কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ সে খেয়াল করলো ঘরের কোণার অংশটায় একটা মাদুর পাতা আছে। সে মাদুরে একটি পুটপুটে বাচ্চা হাত পা ছুড়ে কান্না করছে। ভদ্রলোক দৌড়ে গিয়ে সে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ছেলেটার কাছে আসলো। বাচ্চাটার কান্নার সাথে সাথে মধ্যবয়স্ক লোকটাও কাঁদছিল, তবে সে কান্না আনন্দের। লোকটি কাঁদো কাঁদো গলায় বলল, আমরা মাত্র দোয়া করছিলাম। ছেলেটি বলল, দোয়া কি জন্য দোয়া? লোকটি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল, আমাদের এই মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে, হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গেছে, আমাদের সন্তানের খাবারের কোনো দুধ নেই বাড়িতে, ধার দেনার পরিমাণ এতই ডুবে আছি যে কারো কাছে কোনো সাহায্য পাচ্ছি না। আমার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে প্রাণ ওষ্ঠাগত, ওর কান্না সহ্য করতে পারছিলাম না আমরা। আমি মাত্রই আল্লাহর কাছে দোয়া করছিলাম, তিনি যেন আমাকে একটা উপায় বাতলিয়ে দেন, যেন আমরা দুধের ব্যবস্থা করতে পারি। এবার লোকটার স্ত্রীর কথা বলে উঠল, বলল, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো পেরেস্তাকে পাঠিয়ে দেন দুধসহ। ভাই আপনি কি পেরেস্তা? ঘটনার আকস্মিকতা যুবকটি স্তম্ভিত হয়ে গেল, তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কী থেকে কীভাবে কী হয়ে গেল ভাবতে যেন সে শিওরে উঠছে। এভাবে আল্লাহ বান্দার পরিয়াদ শুনেন, এতটা কাছে তিনি, এতটা মানিব্যাগে যা টাকা ছিল সবটাই লোকটির হাতে দিয়ে বলল, আশা করি আপনার দার দেনার কিছুটা হলেও এতে শোধ হবে। লোকটি কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকল। যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানিব্যাগ খালি, কিন্তু ভুক ভরে সে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমানুর রহিমের ভালোবাসার অনুপম দৃষ্টান্তের।